السلام عليكم. আজ আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামে। এই যে পাশে দেখতে পাচ্ছেন এটি কবরস্থান। আর ওই পাশটায় ছোট্ট একটা ঘর আছে, ওটা হাফিজিয়া মাদ্রাসা। তো এর আগে একদিন আসছিলাম এই হাফিজিয়া মাদ্রাসার কিছু কিছু বাচ্চাদের অর্থাৎ ছোট ছোট সোনামণিদের যারা কোরআনের পাখি বলে আমরা আখ্যায়িত করি, কোরআন শিক্ষা করে, তাদেরকে কিছু কম্বল বিতরণ করতে। ওই দিন দেখে গিয়েছিলাম একটি ঘর পাশে আরেকটি ঘর তাদের দরকার, অত্যন্ত দরকার, কারণ একটি ঘরে সংকুলন হচ্ছে না। যাই হোক, ওই ভিডিওটি দেখে কয়েক ভাই বন্ধু কিছু টাকা দিয়েছে, আজকে সেটি তাদের হাতে তুলে দেব। যাও, হাফিজিয়া মাদ্রাসা। এখানে অবশ্য একটা সুন্দর মসজিদও দেখতে পাচ্ছি, মসজিদটি বেশ চমৎকার। এই পাশটায় বোধ হয় উজুখানা, বেশ সিমসাম নিরিবিলি একটা পরিবেশ। এইখানে একটা ছোট্ট মাদ্রাসা কোরআন শিক্ষা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কষ্ট দিছি? না 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 না, ঠিক আছে, ভালো আছেন সবাই? না, আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু ভালো আছেন না? আচ্ছা আচ্ছা, আজকে বোধ হয় শীতটা একটু বেশি না? আমার কাছে তো বেশি শীত লাগতেছে। দেখো, একেবারে দুপুর গড়া যেতে চলল, এ পর্যন্ত কুয়াশাই কাটে নাই। যাক, আর একটা ঘরের জন্য এই জায়গাটা আপনারা মোটামুটি মাটি টাটি ফেলছেন না? আচ্ছা, যাই হোক, গত কয়েকদিন আগে এসে যে বাচ্চাদের কম্বল দিয়ে গিয়েছিলাম, ওদিনকার ভিডিওটা প্রকাশিত হওয়ার পরে এই সামান্য করে টাকা আসছে, সেটা তুলে দিই, শুরু তো হোক। হ্যাঁ, আসেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আসেন। ভালো কাজে তো ঠেকে থাকে না, তাই না? এটা আমার কাছে একটা দায়িত্ব, আমানত। এটা যতক্ষণ না তুলে দিতে পারি ততক্ষণ আমিও স্বস্তি পাই না, কারণ অনেকদিন হয় বলতেছেন, কিন্তু আমি চিন্তা করলাম আর কিছু বেশি টাকা হলে, আর কিছু বেশি টাকা হলে, এখন মনে হলো যে এখন যা দিয়ে আসা উচিত। পশ্চিম মহেশপুর ঘর নির্মাণে নগদ অর্থ 1,19,000 টাকা। কে কে দিয়েছে একটু জানায় দিই। আজ 10/1/2024 মোজাফফর হোসেন বগুড়া শেরপুর থেকে, তিনি 5,000 টাকা দিয়েছেন। মিতু আপা কুয়েত প্রবাসী, তিনি 2,000 টাকা দিয়েছেন। মোশারফ হোসেন চৌধুরী ইউএসএ থেকে, তিনি 12,000 টাকা দিয়েছেন। এবং রাসেল লিমা দম্পতি, তিনি নিয়মিত আমার এই ভালো কাজে অংশ নিয়ে থাকেন, তিনি দিয়েছেন পুরো 1,00,000 টাকা। এই টোটালি 1,19,000 টাকা। এই যে হচ্ছে 1,00,000, 1, 2, 3, 4, 5, 19, 1,19,000। আমি নামগুলো আবারও একটু জানা দিয়েছি, এবং আপনারা যদি সুন্দর করে একটা দোয়া করে দেন তাদের কষ্টার্জিত টাকা। মোজাফফর হোসেন বগুড়া শেরপুর থেকে, আপনি 5,000 টাকা দিয়েছিলেন। মিতু আপা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় সহায়তা করেন, আপনি যেখানে যে টাকা দিতে বলেন আমি সেই টাকাই দিয়ে দিই। এখানে আপনার 2,000 টাকা দেওয়া ছিল, এটা তুলে দিলাম। আর মোশারফ হোসেন চৌধুরী, তিনি ইউএসএ থাকেন, আপনি দিয়েছেন 12,000 টাকা সেটি। এবং রাসেল লিমা দম্পতি, আমার এক প্রিয় ভাই, সবার পরিচিত মুখ, সেই রাসেল ভাই পাঠিয়ে দিয়েছিলেন 1,00,000 টাকা। এই টোটালি 1,19,000 টাকা।
সেটি আজকে তুলে দিলাম এটা হচ্ছে পশ্চিম মহেশপুর মাদ্রাসা এই যে পাশে যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি মাদ্রাসা শুরু করা হয়েছে আল্লাহর নাম নিয়ে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়েছে পাশেই কবরস্থান আসলে আমি দেখি আমাদের এলাকায় অন্তত প্রতিটি কবরস্থানের পাশেই এই ধরনের ছোট্ট হাফিজিয়া মাদ্রাসা কোরআন শিক্ষালয় গড়ে উঠেছে যেখানে যেখানে গ্যাপ ছিল সেখানে হচ্ছে এটিতে আমার বেশি ভালো লাগে এই কারণে কারণ আমাদের আদি ঠিকানা স্থায়ী ঠিকানা যেখানে আমাদের আপনাদের পূর্বপুরুষরা ঘুমিয়ে আছে দুদিন পরে কেন যে কোনো মুহূর্তে আমি ওখানকার বাসিন্দা হতে পারি ঠিক তার নিকটেই সেই কবরস্থান সংলগ্ন যে এই যে কোরআনের চর্চা হয় এর সে মধুর বাণী মূল্যবান বাণী সুন্দর বাণী আর পৃথিবীতে কিছু হতে পারে না আর এর পাশেই একটি মসজিদও আছে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় এখানে টোটাল মিলিয়ে সুন্দর একটা পরিবেশ নিরিবিল একটা পরিবেশ এখানে গ্রামের গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ তারা অক্লান্ত পরিশ্রম করে শুরুটা তো অন্তত করেছে এখন প্রয়োজন হয়েছে আরেকটি ঘর নির্মাণের এটা কিন্তু অতিরিক্ত তাদের চাহিদা নেই এখানে দেখেন একটা টিনের ঘর মাত্র এখানে তাদের চাহিদা আছে আর একটি টিনের ঘর হলে আমরা সুন্দরভাবে এই বাচ্চাদের লেখাপড়া করাতে পারতাম আপনাদের কাছে এর আগে আবেদন জানিয়েছিলাম আপনারা সাড়া দিয়েছেন এখানে চারজন সম্মানিত আমার দর্শক সাড়া দিয়ে 1,19,000 টাকা দিয়েছেন আমার কাছে আমি সেটি এনে আজকে হস্তান্তর করলাম এই টাকা দিয়ে কাজ শুরু হবে আমি আশা করছি শেষটাও হবে আপনাদের সহযোগিতায় ঠিক আছে আপনি ওনাদের জন্য যদি ছোট্ট করে একটা দোয়া করে দিতেন আমি খুশি হতাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আমিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন রব্বানাতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহু আমিন রব্বে কারীম মাবুদ মাওলা আপনার নবীর প্রতিষ্ঠানের জন্য রে আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করে রব্বে কারিম তুমি তাদের অনুদানটুকু তো মুকবুল আর মঞ্জুর করে নাও রব্বে কারিম যার যার সবটা তুমি কাল কঠিন কিয়ামতের দিন আখেরাতে তাদের আমল নামা সদগায় জারি হিসাবে পৌঁছে দিও রব্বে কারিম বিভিন্ন জেলা থেকে মুজফফর হোসেন ভাই মোশাররফ হোসেন মিতু এবং রাসেল অলিমা দম্পতি আপা রব্বে কারিম বিশেষ করে আমার মানিক ভাইজান রফিকুল ইসলাম মানিক ভাইজানের সহযোগিতায় রব্বে কারিম দিনের তোমার এই কাজটুকু তারা সামনের দিকে অগ্রসর করে নাই তাদের জাজাকাল্লাহ খৈর দুনিয়া ও আখিরাতে তুমি দিয়ে দিও রে আল্লাহ রব্বে কারিম যে আশার উদ্দেশ্য নেই তারা তোমার নবীর প্রতিষ্ঠানে সহযোগিতা করে রে আল্লাহ তুমি তাদের মনে সেই আশাটুকু পূর্ণ করে দিও আত্মীয় স্বজন যার অন্ধকার কবরের যাত্রী তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও রব্বে কারিম দুনিয়ার জিন্দেগিতে যারা আছে তাদের নেক হায়াতে তৈয়বা তুমি তাদেরকে দিয়ে দিও রব্বে কারিম সম্মানের সাথে তুমি পৃথিবীতে বসবাস করো তৌফিক দিয়ে দাও রব্বে কারিম যারা তোমার নবীর প্রতিষ্ঠানে সহযোগিতা করেছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বে কারিম তুমি দিনের জন্য কবুল করে নাও তাদের সম্মান তুমি আরো বাড়িয়ে দাও রে আল্লাহ রব্বে কারিম কিয়ামত পর্যন্ত এই সহযোগিতার হাত তুমি বাড়িয়ে দিও রব্বে কারিম তাদের আওলাদ আওলাদ থেকে সহযোগিতার হাত যেন কিয়ামত পর্যন্ত বর্ধিত থাকে রব্বে কারিম আমরা যারা আমিন আমিন বলছি রব্বে কারিম আমাদের সকলের মনের আশাগুলো পূর্ণ করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ঠিক আছে ভালো থাকেন ইনশাআল্লাহ তাহলে দেশের কাজ শুরু করে দেন না আল্লাহ না